ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুরবি, আমার পিবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে দেখতে পুজো তো শেষ হয়ে গেল, পাঁচটা দিন পুজো কিভাবে কেটে গেল বোঝাই গেল না, তাই না বলো? তো পুজো শেষ হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেল, আরো পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, তাই না বলো? তো এই পুজোর সময় তো আমরা অনেকেই অনেক কিছু রান্না করেছি, নতুন নতুন রান্না ট্রাই করেছি, তাই না? আমিও করেছি, মিষ্টি কিছু রান্না আমি করিনি এই পুজোতে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ছানার মালপোয়া। খুব কম উপকরণ দিয়ে ছানার মালপোয়া বানানো যায়, ছানার মালপোয়া আজকে আমি বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, আর নতুন কিছু রান্না আমি ঘরে ট্রাই করলে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি বেশিরভাগ সময়। তো চলো তাহলে ছানার মালপোয়া আমি কিভাবে বানাই দেখে নিই। আর এই ছানার মালপোয়া খেতে ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু হয় কিন্তু। তাহলে চলো দেখে নিই ছানার মালপোয়া কিভাবে আমি বানাই, চলো। তো ছানার মালপোয়া বানাতে আমি মিক্সিং জারে এখানে ছানা নিয়ে নিয়েছি এক কাপ, আর এক কাপ ময়দা নিয়ে নিলাম, আর এক কাপ সুজি নিয়ে নিচ্ছি। চিনিও নিয়ে নেব, চিনিটা স্বাদ মতো তোমরা নিয়ে নেবে। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আর দুধ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো, দিয়ে মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য মৌরি, দিয়ে এই ব্যাটারটা এইরকম, খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। পরে আমি আরও এক কাপ দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন কড়াইতে তেল গরম করে নিয়ে এই ব্যাটার থেকে ছোট হাতার এক হাতা করে কড়াইতে ব্যাটারটা দিয়ে ভেজে নেব মালপোয়াগুলো, এরকম করে সবকটা মালপোয়া এইভাবে আমি ভেজে নেব। মালপোয়াগুলো ওদিকে আমি এক এক করে ভেজে নেব, আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুই কাপ জল আর এক কাপ চিনি দিয়ে দিলাম, আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে এই চিনির রসটা করে নেব। চিনির রসটা খুব বেশি ঘন করব না, পাতলাই রাখবো চিনির রসটা, আর খুব বেশি জাল দেব না। চিনির রসটা আমার প্রায় হয়েই গেছে, একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি, আর হালকা গরম থাকতে আমি মালপোয়াগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, আর ডুবিয়ে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না চিনির রসের মধ্যে, তাহলে একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মালপোয়াগুলো আমার চিনির রসের মধ্যে ডোবানো হয়ে গেছে, এবার এক এক করে প্লেটে তুলে নেব আমি মালপোয়াগুলো। তো দেখো আমার সব মালপোয়াগুলো চিনির রসে ডুবিয়ে তোলা হয়ে গেছে, আর এখন আমি শুধু গার্নিশিং করার জন্য একটু কাজু বাদাম ক্রাশ করে নিয়েছি, আর এর ওপরে একটু গার্নিশিং করে দিচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, খুব কম উপকরণে আর কত সহজে ছানার মালপোয়া বানানো যায়। তো তোমাদের যদি আজকের আমার এই ছানার মালপোয়ার রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।